জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে দেয়া 10 বছরের সাজা স্থগিত করেছেন আদালত। এ মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লিভ টু আপিল মঞ্জুর করে এ সিদ্ধান্ত জানান আপিল বিভাগ। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। এর আগে রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার করা পৃথক লিভ টু আপিলের ওপর আদেশের জন্য এ দিন ধার্য করেন আপিল বিভাগ। শুনানি নিয়ে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বিভাগ রোববার আদেশের এ দিন ধার্য করেন। এ আদেশের পর খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদিন বলেন, খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখতে এ মামলাকে ব্যবহার করা হয়, বেআইনিভাবে দেয়া হয় সাজা। 2018 সালের 8 ফেব্রুয়ারি খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত। পরে হাইকোর্ট আপিল শুনানি করে সাজা বাড়িয়ে 10 বছর করে দেন। বেগম খালেদা জিয়া ছাড়াও তারেক রহমান এ মামলায় দণ্ডপ্রাপ্ত। 6 আগস্ট এ মামলায় বেগম জিয়াকে দণ্ড থেকে মুক্তি দেন রাষ্ট্রপতি। পৃথক লিভ টু আপিলের ওপর রোববার শুনানি নিয়ে আপিল বিভাগ আজ আদেশের জন্য দিন রাখেন। ঘোষিত আদেশে আদালত বলেন, লিভ মঞ্জুর করা হলো, উভয় রায়ের কার্যকারিতা স্থগিত করা হলো। আদেশের পর খালেদা জিয়ার আইনজীবী কায়সার কামাল বলেন, সাজা সংক্রান্ত উভয় রায়ের কার্যকারিতা স্থগিত করেছেন আপিল বিভাগ। রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসনের করা লিভ টু আপিল মঞ্জুর করে এই আদেশ দেওয়া হয়। আনুষঙ্গিক প্রক্রিয়া শেষে আপিলের ওপর শুনানি হবে। আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন ও আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আর দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 অগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। গত 6 অগস্ট জিয়ার চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ড মওকুফ করে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। এরপর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আবেদন 3 নভেম্বর মঞ্জুর করেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। নুসরাত জাহান, ডেস্ক রিপোর্ট, সমকাল।